নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তারকেশ্বরে জন্মাষ্টমী তিথিতে শুভ শারদীয় সূচনা খুঁটি পুজো করে। খুঁটি পুজোর মাধ্যমে শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হলো তারকেশ্বর পৌর এলাকায় বিবেকানন্দ পল্লীতে। আজ মহাজন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, আর সেই দিনটিকে সামনে রেখে তারকেশ্বর পৌর এলাকার বিবেকানন্দ পল্লীর সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের পুজোর সূচনা করা হলো। বিবেকানন্দ পল্লী অধিবাসী বৃন্দের এই পুজো এবছর 15তম বর্ষে পা দিল। এ বিষয়ে দুর্গোৎসব কমিটির সভাপতি দেবাশিস চ্যাটার্জি এবং প্রদীপ দে কি জানালেন দেখে নেব। পুজোতে আপনাদের কী কী এবারে আয়োজন করেছেন? পুজো আমাদের সনাতন হিন্দু মতে পুজো হয়। পুজোতে আমাদের পুজোটাকেই মূল গুরুত্ব দেওয়া হয়। এর সাথে সাথে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। অষ্টমীর দিন লুচি, দশমীর দিন খিচুড়ি ভোগ, এবং সেটা সকলে মিলে আমরা এখানে পাত পেরে বসে খাই। আপনার নাম? আমার নাম দেবাশিস চ্যাটার্জি। আমাদের সম্পাদক হচ্ছে প্রদীপ দে। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সারা বছরের মতো, মানে সারা বছর যেরকম রাখে মা, এবছরও যেন মা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। পুজোর পাঁচটা দিন যেন সবাই আনন্দ উপভোগ করে এই কামনা করি। এবং তার সাথে সাথে মাকে কাছে প্রার্থনা করি, ডেঙ্গু এখন চারিদিকে ছড়াচ্ছে, ডেঙ্গু মা যেন মানে প্রতিরোধ করে এবং সবাই সুস্থ রাখে এই কামনা করি।